হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্রেকিং নিউজ, শাকিব খানের মা এবং অপু বিশ্বাসের মার জরুরি বৈঠক। সিদ্ধান্ত, অপু বিশ্বাস এবং শাকিব খানের বিয়ে ডেট অতি শীঘ্রই পাকা করা। প্রিয় ভিউয়ার্স, আজকের ব্রেকিং নিউজ, সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। শাকিব খানের মা এবং অপু বিশ্বাসের মা সিদ্ধান্ত নিয়েছেন যে অতি শীঘ্রই তারা শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের ডেট পাকা করে ফেলবেন। শাকিব খান এবং অপু বিশ্বাসকে তারা এক করে দিবেন আবারও। যে কাজটা তারা পূর্বে করতে পারেনি তা এবার করে ফেলবেন তারা দুজন মিলে। শাকিব খান এবং অপু বিশ্বাসকে এক করার পেছনে যে কাজটা করতে হবে তা হলো শাকিব খান এবং অপু বিশ্বাসকে একই ঘরে আটকে রাখতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন অপুকে অপুর বাসা থেকে বের করে দিয়ে শাকিব খানের বাসায় নিয়ে রেখে দেবে এবং এটা জয়ের জন্য ভালো হবে। শাকিব খান বলেন যে জয় আমার জীবন, জয় আমার সব কিছু, তাই জয়কে ছাড়া আমি থাকতে পারবো না। এদিকে শাকিব খান বলেছেন যে জয়ের জন্য আমি যা পারি সব কিছু করবো, আমি জয়কে পৃথিবীর সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করাবো এবং অপুকে নিয়ে আমি সংসার করবো। যদি এটা আমার মা খুশি থাকে তাহলে আমার মার খুশি সবার আগে। এদিকে অপু বিশ্বাসও চাচ্ছেন তিনি তার শ্বশুরবাড়ি এবং স্বামী সংসার নিয়ে ভালো থাকবেন। অপু বিশ্বাস তার সংসার নিয়ে বেশ ভালোই আছেন এমনটা জানিয়েছেন শাকিব খান। শাকিব খান বলেছেন যে অপু তো ভালোই আছে, অপুর কোনো চিন্তা নেই, অপুর কাছে জয় আছে, আমার কাছে জয়ও নেই অপুও নেই, তাই আমাকে ভাবতে হয় এবং সারা রাত কাঁদতে হয়। জয়ের কথা ভেবে ভেবে আমি সারা রাত কাঁদি। এদিকে শাকিব খানের মা শাকিব খানের জন্য বলেছেন যে বিয়ে শেরওয়ানি কিনে ফেলতে এবং তিনি অপুর জন্য বেশ কেনাকাটা করছেন অনলাইনে। অপুর জন্য তিনি একটি হীরার আংটি এবং একটি গলার হীরার হার অর্ডার করেছেন। যদিও শাকিব খান বলছেন মা এত খরচ করে না, কিন্তু শাকিব খানের মা বলেছে যে কাজ আমি 10 বছর আগে করতে পারিনি তা আমি এখন করব। আমি আমার পুত্রবধূকে বাড়িতে তুলে নিয়ে আসবো এবং সেটা পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।